করোনাভাইরাস প্রতিরোধে প্রথম সফল টিকা উদ্ভাবক তুর্কি বংশোদ্ভূত মুসলিম জার্মান দম্পতি উগু শাহীন এবং অজলেম তুরেসিকে দেশটির মর্যাদাবান পুরস্কার দিয়েছে গ্রিস বুধবার তেরোই অক্টোবর দুই মুসলিম বিজ্ঞানীকে গ্রিসের ইমপ্রেস থিওফানো প্রাইজ দেয়া হয় বলে খবর দিয়েছে তুরস্কের জনপ্রিয় সংবাদ মাধ্যম হুরিয়াত ডেইলি নিউজ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে গ্রিক প্রেসিডেন্ট ক্যাটেরিনা সাকারানাপুলু বলেন বিখ্যাত বিজ্ঞানী দম্পতিকে ইমপ্রেস থিওফানো প্রাইজ দিতে পেরে আমরা খুবই আনন্দিত জীবন ও বিজ্ঞানকে তারা একসাথে ধারণ করে মানুষের কল্যাণে কাজ করছেন তিনি আরও বলেন মানবতার সেবায় শাহীন ও তুরেসির গুরুত্বপূর্ণ অবদানের জন্য তারা এবং তাদের দলের সবাই সম্মান পাওয়ার যোগ্য আমরা তাদের বিশ্বাস নিষ্ঠা অধ্যবসায় ও শক্তিকে পুরস্কৃত করেছি এর আগে শাহিন ও তুরেসি দম্পতিকে টিকা আবিষ্কারের জন্য জার্মানির সর্বোচ্চ অর্ডার অব মেরিট সম্মাননা পুরস্কার দেয়া হয় জার্মান প্রেসিডেন্টের সরকারি বাসভবন বেলভাই প্রাসাদে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে সম্মাননা তুলে দেন প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমিয়ার সেখানে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল উপস্থিত থেকে এ দম্পতির ভৈসী প্রশংসা করেন দুই হাজার আট সালে শাহিন ও তুরেসি নিজস্ব ফার্মাসিউটিক্যাল কোম্পানি বায়ো প্রতিষ্ঠা করেন জার্মানির প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি ফাইজারের সাথে মিলে ফাইজার বায়োএনটেক নামে করোনার প্রথম টিকা আবিষ্কার করে তুরস্ক থেকে জার্মানিতে উনিশশো ষাট এর দশকে আসা অভিবাসী পরিবারে শাহিন ও তুরেসি জন্ম নেন চিকিৎসা বিষয়ে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন শেষে ক্যান্সার চিকিৎসা আণবিক জীববিদ্যা ও টিকা প্রযুক্তি নিয়ে গবেষণায় একত্রে সফল ক্যারিয়ার গড়ে তোলেন তারা শাহিন ও তুরেসি বুধবার গ্রিক শহর থেসালোনিকির আতাতুর খাউজে যান সেখানে সংরক্ষিত বইয়ে তারা লিখেছেন তুর্কি বংশোদ্ভূত হয়ে এ পুরস্কার পাওয়া খুবই গর্বের আধুনিক তুরস্কের জনক মোস্তফা কামাল আতাতুর্ক মুক্ত চিন্তাধারা ও বিজ্ঞানের মৌলিক গুরুত্ব বুঝতে পেরেছিলেন আমরা তার সাথে একমত বিজ্ঞানী জীবনের একমাত্র সঠিক পথ প্রদর্শক শাহীন ও তুরেসি দম্পতির ফাইজার টিকা করোনা প্রতিরোধে নব্বই শতাংশের বেশি কার্যকর অত্যাধুনিক এমআরএনএ প্রযুক্তির ওপর নির্ভর করে তারা এ টিকা আবিষ্কার করেন সি এর পক্ষ থেকে আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ